দিনাজপুর ফুলবাড়ির পল্লীতে জমির মালিকানার দাবিকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়ে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আতামানুর নামের এক গৃহবধূ। উপজেলার শিবনগর ইউনিয়নের পল্লী শিবনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে আহত আতামানুর ছেলে শাহানুর রহমান বাদী হয়ে ফুলবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামে বেলাল সর্দার ও আতামানুর স্বামী রফিকুল ইসলামের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছিল। এর এই জের ধরে গত শনিবার সকাল 6:30 বেলাল সর্দার ও তার ছেলে তৈবুর সর্দার, তারিকুল সর্দার সহ তার পরিবারের লোকজন ও বহিরাগত 4-5 জন মিলে রফিকুল ইসলামের বাড়িতে ঢুকেই তাদের বাড়িতে থাকা আসবাবপত্র, দরজা জানালা সহ অন্যান্য জিনিসপত্র ব্যাপক ভাঙচুর শুরু করলে রফিকুল ও তার স্ত্রী আতাবানু তাদের বাধা দিতে গেলে বেলাল ও তার ছেলেরা রফিকুল ও তার স্ত্রীর উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় রফিকুল ইসলাম ও আতাবানু জীবন রক্ষাতে চিৎকার করতে থাকলে হামলাকারীরা সেখান থেকে কৌশলে চলে যায়। পরে এলাকাবাসীরা রফিকুল ও আতাবানুকে আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করে ভুক্তভোগীর পরিবার। তারিকুল, তৈবুর, আপেল আর জলি কে, এরা কি করছে? ওরা আমার মাকে মারধর করে, ফির আবার দাবড়ে নিয়ে এসে মানুষের বাসায়। হ্যাঁ, আমি বিচার চাই। আমি কিন্তু টাকা তুলি আনছি, টাকা তুলি আনছি 1 লক্ষ। এই টাকা এই যে টেরাঙ্গে আছে, টেরাঙ্গের এক শুদ্ধে ভাঙ্গি টাঙ্গি টাকা পয়সা সবগুলাই হুটনারাজ করিয়ে নিয়ে যায়। আমার স্ত্রীর গা কাটে, তোমার এই যে গালা কাটে, এলে দাগ আসে ওখানে, অবশ্যই দেখছে স্যারেরাও আসি, দেখি শুনিয়ে চলে গেছে। আমার সাথে যে যে লোকটা আসিল, ওরা আসিয়ে বলল, ও লোক কছে দে হারা তো এক জায়গায় কাজ করলাম। আর এরা আবার আমি যখন বাড়িতে আসিলাম, তখন এরা আবার মানে হৈ হাল্লা দিয়ে আসছে বারাতি বাড়ি থেকে।